যে মহামারীর আকার ধারণ করছে এইচআইভি, প্রতিদিন গড়ে 5 থেকে 7 জন এইচআইভি আক্রান্ত হচ্ছেন। শুধুমাত্র তাই নয়, এখনো পর্যন্ত বর্তমান সময় দাঁড়িয়ে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা রাজ্যে প্রায় 6000। ছাত্রছাত্রীদের মধ্যে তার প্রভাবটা সবচাইতে বেশি। এখনো পর্যন্ত প্রায় 17 বছরে 850 বেশি ছাত্রছাত্রী তার কবলে পড়েছেন, যার মধ্যে 47 জন প্রাণ হারিয়েছেন এই এইচআইভি কবলে পড়ে। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি যে ধরনের পরিসংখ্যান তুলে ধরছে, সেই পরিসংখ্যান জানার পর আতঙ্ক বিরাজ করছে, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এই বিষয়টা সরজমিনে খতিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছেন। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ওনার সামাজিক মাধ্যমে একটা পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি তুলে ধরেছেন বিগত 17 বছরে ঠিক কতজন পড়ুয়া, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী নিশার কবলে পড়েছে এবং এই এইচআইভি আক্রান্ত হয়েছে এবং তাদের মৃত্যুর সংখ্যা উঠে এসেছে 47। এবার নিশার সাথে এই এইচআইভির কি সম্পর্ক রয়েছে? আমরা যদি সাধারণ ভাষায় দেখি তাহলে এই এইচআইভি অর্থাৎ একটা ভাইরাস, সেই ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্যে যে যে বিষয়গুলি তুলে ধরা হয় তার মধ্যে সবচাইতে প্রথম হচ্ছে অসতর্ক যৌন মিলন, তার পাশাপাশি কারো ব্যবহার করা সিরিঞ্জ, সুচ, এগুলো ব্যবহার করলে এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তবে ত্রিপুরা রাজ্যের বিষয় এর থেকে সম্পূর্ণ আলাদা। ত্রিপুরা রাজ্যে এই এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বাড়ার মূল কারণ হচ্ছে নেশা। আমি প্রথমেই বললাম যে নেশা কিভাবে এই এইচআইভির সাথে জড়িয়ে রয়েছে সেটা আপনাদেরকে বলবো, তাহলে সেটা বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে ত্রিপুরা রাজ্যে যেভাবে নেশার সাম্রাজ্য গড়ে উঠেছে এবং বিশেষ করে যেভাবে যুবক যুবতীরা, যুব সম্প্রদায়রা নেশার কবলে পড়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু নেশা সেবনকারীরাই এই এইচআইভি আক্রান্ত হচ্ছেন, তা কিভাবে সেটা এবার বুঝে নেওয়ার পালা। রাজ্যের বিশেষ করে যুব সম্প্রদায় যেভাবে এই নেশার সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা সিরিঞ্জ ব্যবহার করে সেখানে সংক্রমিত হচ্ছেন তারা, এইচআইভির দ্বারা সংক্রমিত হচ্ছেন। বলা যেতে পারে, আমরা যদি খুব সাধারণ উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে একটা নেশা সেবনকারী বা যারা নিজেদের শরীরে নেশাদ্রব্য ইনজেক্ট করছে, শরীরে প্রবেশ করছে, তারা যে সিরিঞ্জ ব্যবহার করছে সেই সিরিঞ্জ পরপর তাদের বন্ধুরা ব্যবহার করছে, এই সিরিঞ্জটাই ক্রমাগত ব্যবহারের ফলে কিন্তু এই এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরা রাজ্যে। এবার আসুন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝে নিতে হবে। ত্রিপুরা সরকার জানিয়ে দিয়েছে প্রতিদিন রাজ্যে 5 থেকে 7 জন এইচআইভি সংক্রমিত ধরা পড়ছে। 2024 সালের মে মাস পর্যন্ত ত্রিপুরার এন্ট্রি রেট্রোভাইরাল থেরাপি সেন্টারগুলিতে 8729 জনের নাম নথিভুক্ত হয়েছে এবং তাদের মধ্যে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বর্তমানে 5674 জন, 4570 জন পুরুষ, 1103 জন মহিলা এবং 1 জন রূপান্তরকামী, এরা এইচআইভি পজিটিভ। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এটা স্বীকার করেছে যে পড়ুয়ারা ইনজেকশনের মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে যে নেশাটা নিজেদের শরীরে প্রবেশ করাচ্ছে তার কারণে এই এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে। এবং তার চেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে ত্রিপুরা রাজ্যের 220টি বিদ্যালয় এবং 24টি কলেজে এই এইচআইভি পজিটিভ পড়ুয়াদের পাওয়া গেছে। যে সকল পড়ুয়ারা বিগত 17 বছর ধরে এই নেশার কবলে, তাদের এইচআইভি সংক্রমণ ঘটেছে এবং তারা মৃত্যুবরণ করেছে, সেই তথ্যটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই প্রকাশ করেছেন। 2007 থেকে 2024 পর্যন্ত 17 বছর কি ছিল চিত্র? উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 2007 থেকে 2008 পর্যন্ত, যেখানে রাজ্যে পড়ুয়াদের মধ্যে এইচআইভি পজিটিভ ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল মাত্র 2 জন, ধীরে ধীরে সেটা বাড়তে বাড়তে 2022 থেকে 2023 সালে সর্বোচ্চ 227-এ পৌঁছে গেছে। আর সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে, যেখানে 2007 থেকে 2008 সালে এই এইচআইভি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল 0 পড়ুয়াদের মধ্যে, সেখানে 2019 থেকে 2020 পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11। আর সব মিলিয়ে এই 17 বছরে ত্রিপুরা রাজ্যে এইচআইভি আক্রান্ত রোগীদের সংখ্যার মধ্যে পড়ুয়ারা হচ্ছে 828 জন এবং তাদের মধ্যে 47 জনের মৃত্যু হয়েছে। এটা পরিষ্কার, বর্তমানে এই এইচআইভির সাথে নেশার বড় যোগ রয়েছে। তাহলে রাজ্য সরকারকে কি করতে হবে? একদিকে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য দপ্তর তাদের কাজ করবে,
এখনো পর্যন্ত যারা এইচআইভি পজিটিভ রয়েছে কিন্তু তারা এর পরীক্ষা নিরীক্ষা করেনি তার মাত্রা অবশ্যই বাড়াতে হবে প্রত্যেকটি স্কুল প্রত্যেকটি কলেজে টেস্টিং করাতে হবে কিন্তু তার চেয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই সমস্যার জড় উপড়ে ফেলতে হবে অর্থাৎ উত্তর পাঞ্জাব যেন উত্তর ত্রিপুরাতে পরিণত না হয় সেটা লক্ষ্য রাখতে হবে রাজ্যের প্রশাসনকে যেভাবে নেশার সাম্রাজ্য গড়ে উঠেছে এবং নেশা বিভিন্নভাবে শরীরে প্রবেশ করছে তা রোধ করতে হবে রাজ্য সরকারকে এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট সেকশনের মাধ্যমে লিখতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত এই বিশেষ রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক